नमस्कार बंधुरा आन्ना संसार चैनल थेके आपनादेर सबाइके स्वागत जानाई। आशा करी आपनारा सबाई भालो आछेन। आमी फिरे आसलाम नतुन एकटा रेसिपी निये आर आजके आमी बानाच्छि पटलेर चप। बंधुरा शीतकाले तो आमरा चा खाई बिकाले आर चायेर साथे जदि पटलेर चप होये जाय ताहले चाटा जमे जाबे। आर बंधुरा सेदिन कि आमी शोशार चप बानियेछिलाम जदि आपनारा ना देखे थाकेन सेटा आमी लिंक डिस्क्रिप्शन बक्से दिये देब, आपनारा देखे नेबेन। ताहले चलुन एबार आमी रान्नाटा शुरू करि आर आपनारा पुरो शेष अब्दि देखते थाकबेन। পটলের চপ বানানোর জন্য এখানে আমি পটলগুলোকে কেটে ছাড়িয়ে নিয়েছি আর পটলের বিচিগুলো ফেলিনি। আপনারা যদি চান তাহলে পটলের বিচি ফেলে দিতে পারেন। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হবে। বন্ধুরা তেল গরম হতে হতে আমি পটলগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। পটলটাকে ব্যাটারের মধ্যে ভালো করে দিয়ে এবার আমি ভালো করে ব্যাটারটা লাগিয়ে নেব পটলের মধ্যে। এইভাবে ব্যাটারটা পটলের মধ্যে লাগিয়ে নিতে হবে, ভালো করে লাগিয়ে নিতে হবে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেল প্রায় অনেকটাই গরম হয়ে গেছে আর আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর বন্ধুরা আপনারা গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে এই পটলের চপগুলো ভেজে নেবেন। আমি এক এক করে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লো দিয়ে পটলটাকে ভাজতে হবে আর ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ আপনাদের মনে না হয় যে পটলটা ভিতর থেকে ভালো করে সিদ্ধ হয়ে গেছে। ততক্ষণ ভালো করে আপনারা আস্তে মানে লো ফ্লেম দিয়ে ভেজে নেবেন। দেখুন পটলগুলো কি সুন্দর ফুলে উঠছে। এইভাবে আমি লাল লাল করে পটলটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার পটলটা প্রায় আমার ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি আর এইভাবে আমি বাকি পটলগুলোকেও ভেজে নেব লাল লাল করে। তৈরি হয়ে গেছে গরম গরম পটল চপ। দেখলেন তো বন্ধুরা কত সহজে আমি পটল চপ বানিয়ে নিলাম। আর কি ভাবছেন, চায়ের সাথে জমে যাবে তো? হ্যাঁ বন্ধুরা, চায়ের সাথে একদম জমে যাবে। তাহলে দেরি করবেন না, আপনারা রেসিপির ভিডিওটা পুরো শেষ অবধি দেখে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর ট্রাই করে খেয়ে দেখবেন যে আপনাদের কেমন। আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর সবার সাথে শেয়ার করবেন। আর বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করা। তাহলে আজকে আসি বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।